আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার। সম্প্রতি আমার চ্যানেলের 1K সাবস্ক্রিপশন পূর্ণ হয়েছে, অর্থাৎ এখন এটা 1,000 সদস্যের পরিবার। অনেকের কাছেই বিষয়টাকে খুব সামান্য লাগলেও লাগতে পারে, তবে আমার কাছে এটা বিশাল ব্যাপার। 1,000 জনের ভালো লাগার একজন হতে পারা আসলেই ভাগ্যের ব্যাপার। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর এই খুশিতে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার ক্ষুদে দর্শকদের। কারো মনের কোণে যদি মেঘ জমে থাকে, ওদের দেখার পর এক লহমায় সেটা দূর হয়ে যাবে। আর যদি মনের আকাশ পরিষ্কার থাকে, তাহলে সেখানে ঝকঝকে রোদের দেখা মিলবে। আর দেরি কেন, চলুন পরিচিত হয়ে আসি তাদের সাথে। স্ক্রিনের এই জনৈকাকে আমি আয়না বুড়ি বলে ডাকি। তার প্রধান 3 কাজ: খাওয়া, ঘুমানো আর পূর্ণ মনোযোগের সাথে আমার ভিডিও দেখা। হাস্যকর মনে হলেও এটাই সত্যি, সে খুব মনোযোগ দিয়েই আমার ভিডিওগুলো বারবার দেখে। আমি অধীর অপেক্ষায় আছি কবে এই বুড়ির মুখে বুলি ফুটবে আর আমার কাজ নিয়ে মন্তব্য করবে। এবার চলুন শুনে আসা যাক আমার চ্যানেল নিয়ে বুলি ফোটা বাবুরা কি বলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস স্কুপ বুক এন্ড ফ্লেয়ার। ইস টু সাবস্ক্রাইব হার চ্যানেল এন্ড ফলো হার পেজ। থ্যাংক ইউ। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মিটিং। Come on in, Kippa Gelfer. Please subscribe to her channel. Assalamu alaikum. Welcome to Mithu's Cookbooks and Fear. Please subscribe. Thank you. Assalamu alaikum. Welcome to Mithu's Cookbooks. Please subscribe. Welcome to Mithu Auntie's Cookbook and Flair. Please subscribe and follow her page. Bye. Assalamu alaikum. Welcome to Mithu Kalamoni's Cookbook and Flair. Please subscribe and like her video. Hello everyone. Subscribe for Mithu Auntie's Cookbook and Flair. We love you, Mithu Auntie. এখন যে রাজকন্যাটিকে দেখতে পাচ্ছেন তার নাম তোবিয়া, আর তার পাশের হিরোটি তার তুষ্টু বড় ভাই, আমার সবচেয়ে লয়াল দর্শক। আমার কতজন সাবস্ক্রাইবার হলো, কোন ভিডিওতে কত লাইক পড়লো, কত ভিউ হলো, কতদিন পর পর ভিডিও আপলোড করছি, সমস্ত কিছু তার নখদর্পণে। কেবল এসব হিসেব রেখেই কিন্তু সে ক্ষান্ত হয় না, ব্যাপারটা জনে জনে প্রতিনিয়ত প্রচার করে বেড়ানোই তার আসল উদ্দেশ্য। ক্যামেরা শাইনেসের কারণে দুষ্টুটাকে এবার সামনে আনা গেল না। আসসালামু আলাইকুম, আমি ইমাদ আলদিন। আমার সাথে বসে আছে আমার বড় বোন। আসসালামু আলাইকুম, আমি ইশাবা ইমরোজ। আমি আমার টন্টিকে অনেক মিস করি, কারণ আমার টন্টি অনেক দূরে বিদেশে থাকে। আমার টন্টি অনেক মজার মজার রান্নাবান্না করে। আপনারা যদি সেই মজাদার রান্নার স্বাদ উপভোগ করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার চ্যানেলটি। ধন্যবাদ। কেমন লাগলো আমার ক্ষুদে দর্শকদের, মনটা ভালো হয়ে গেল তো? তবে শেষের ভিডিওটা যতবার দেখি আমার মনটা কিন্তু একটু ভারী হয়ে আসে। যাই হোক, আজ আর বাড়াবো না, বিদায় নেওয়ার আগে দুটো কথা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি এখানে মূলত মজার মজার রেসিপি শেয়ার করি, তবে শুধুমাত্র রান্নাবান্না যেন আমাকে কিংবা আপনাদেরকে একঘেয়ে করে না তোলে, তাই মাঝে মাঝে অন্যান্য অ্যাক্টিভিটিও শেয়ার করি। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।